আমরা অনেকে আছি যারা একটি স্মার্টফোন দিয়ে দুইটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি। তো এই দুইটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আমরা সাধারণত ইমোর অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি এবং তার পাশাপাশি ইমো লাইট, ইমো বিটা বা ইমো এইচডি যে কোনো একটা ব্যবহার করি। তো এই ইমো লাইট, ইমো বিটা বা ইমো এইচডি এগুলো ব্যবহার করা উচিত নয়। তো এই ইমো লাইট, ইমো এইচডি বা ইমো বিটা এগুলো ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকা উচিত, কারণ এই অ্যাপ্লিকেশন গুলোর মাধ্যমে অনেক সময় আমাদের ডেটা গুলো লিক বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিওতে আমি ইমোর অফিসিয়াল অ্যাপ্লিকেশনটার এমন একটি আপডেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে আপডেট ফিচারের মাধ্যমে আপনারা খুব সহজে একটি মাত্র ইমো অ্যাপ্লিকেশন দিয়ে দুইটা ইমো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আর এই কাজটি খুবই সহজ, আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে পুরো প্রসেসটি বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি আব্দুল্লাহ আর আপনারা দেখছেন এই সিরিজটি। এখন আপনি ইমোর অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা দিয়ে যদি দুইটা ইমো অ্যাকাউন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে প্রথমে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে আসবেন। তো এই সুইচ অ্যাকাউন্টে প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করেও আসতে পারেন, অথবা আপনারা এখান থেকে এই প্লাস আইকনে ট্যাপ করে মোর অপশনে ট্যাপ করেও আসতে পারেন। তো যখন ইমোর বিভিন্ন রকম আপডেট আসে, অনেক সময় প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করলে এই অপশনটা আসে না, তখন এই প্লাস আইকনে ট্যাপ করে মোর অপশনে ট্যাপ করে আপনারা সুইচ অ্যাকাউন্টে আসবেন। সুইচ অ্যাকাউন্টে আসার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখতে পাবেন যে আপনার কারেন্ট যে ইমো অ্যাকাউন্টটা আছে সেই ইমো অ্যাকাউন্টটা শো করবে এবং নিচে ফোন নাম্বার শো করবে। আর এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশান আছে, যেখানে এই অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করে আপনি নতুন একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। তো তার জন্য এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনার নতুন একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা দিয়ে জাস্ট এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে এই নাম্বারটা ওকে আছে কি না এটা কনফার্মেশনের জন্য ওকেতে ট্যাপ করবেন। এখন এই নাম্বারে একটা কোড আসবে। তো কোড আসার সাথে সাথে অটোমেটিক এটা নিয়েছে, এখান থেকে অ্যান্সার দিলে দেখতে পাবেন যে এটা নিয়ে নিবে। এখন এখানে আপনার নতুন যে ইমো অ্যাকাউন্টটা খুলতে চান সেই ইমো অ্যাকাউন্টের নামটা এখানে দিবেন। নামটা দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্কটা দেওয়ার পর এখানে আপনারা একটা প্রোফাইল পিকচার সেট করতে পারেন, অথবা এখান থেকে প্রোফাইল পিকচার সেট না করেও টিক মার্ক দিতে পারেন। তো প্রোফাইল পিকচার সেট করার জন্য এখান থেকে যে ক্যামেরা আইকনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে চুজ ফ্রম গ্যালারি এটাতে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা পিকচার দিয়ে আপনি এটা যে কোনো একটা পিকচার দিয়ে জাস্ট এখান থেকে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর দেখবেন যে এখানে প্রোফাইল পিকচারটা সেট হয়ে যাবে। এবার এখান থেকে টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যে নতুন ইমো অ্যাকাউন্টটা খুললেন, এই নতুন অ্যাকাউন্টটা আপনি ইমোর অফিসিয়াল অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারছেন এবং আপনার যে প্রথম অ্যাকাউন্ট ছিল সেটাও ব্যবহার করতে পারবেন। তো সেটা ব্যবহার করার জন্য এখান থেকে সিম্পলি প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করবেন এবং এখান থেকে সুইচ অ্যাকাউন্টে আসবেন। সুইচ অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রথম অ্যাকাউন্টটাও আছে এবং নতুন অ্যাকাউন্টটাও আছে। তো আপনি এখানে ডান দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে একটা ব্লু টিক মার্ক আছে, যেটা অ্যাক্টিভ আছে সেই অ্যাকাউন্টের উপরে একটা ব্লু টিক মার্ক থাকবে। তো এখান থেকে আপনি যদি এই প্রথম অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চান সেজন্য এই প্রথম অ্যাকাউন্টের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখতে পাবেন যে প্রথম অ্যাকাউন্টটা আপনার অ্যাপ্লিকেশনে লোড হয়ে যাবে। তো এভাবে এখানে যেহেতু আরও অনেকগুলো অপশন দেওয়া আছে যে আপনি চাইলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করে এরকম দুইটা দুটো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো সেটা আপনাদের খেয়াল খুশি যে আপনারা কয়টা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করবেন। তবে ইমো অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট একটা থাকাই ভালো, একটা পার্সোনাল এবং একটা বিজনেস অ্যাকাউন্ট থাকা ভালো। তো এভাবে কিন্তু আপনারা থার্ড পার্টি কোনো ইমো অ্যাপ্লিকেশন ব্যবহার না করেও ইমোর অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দুইটা তিনটা যে কয়টা ইমো অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে সবগুলো অ্যাকাউন্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এভাবেই আপনারা খুব সহজেই ইমোর অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে একই সঙ্গে দুইটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি আমাদের কাছে শেয়ার করতে পারেন। এবং পরবর্তীতে যদি এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।